এই প্রথমবার রক্তদান করলেন? না, অনেকবার। আগে ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদানে কেমন লাগছে? রক্তদান খুবই ভালো লাগছে। আগের বছর এটা খুব সুন্দর উদ্যোগ, তার কারণ আমরা যারা হুগলি জেলায় প্রথম তৃণমূল কংগ্রেস করি 1998 সালে, আমরা আকবর দার নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস করেছিলাম। চণ্ডীগড়া বিধানসভার তিনি বিধায়ক ছিলেন সেই সময়। বিধায়ক পদ ছেড়ে দিয়ে সেই মানুষটা তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং পরবর্তীকালে শ্রীরামপুর লোকসভা থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। অকালে তিনি চলে গেছেন, আজকে তিনি 2005 সালে। সেই ব্যক্তিটা, সেই জননেতা যাকে আমরা আদর্শরূপে দেখে আমরা তৃণমূল কংগ্রেসে এসেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে, সেই বরেণ্য জননেতার আজকে মৃত্যুদিন, তাকে শ্রদ্ধা জানিয়েছে ছাত্র পরিষদের কর্মীরা। এতে সত্যিই আমরা আপ্লুত।